সূর্য প্রায় ডুবু ডুবু গোধূলি নামলো বলে ধ্যান শেষ করে সাধক এসে দাঁড়ালেন আশ্রম প্রাঙ্গণে। অজীর্ণ আসন তখনও মাটিতে বিছানো। হঠাৎই কি মনে হলো, একান্তে কাছে ডেকে নিলেন তিনজন প্রিয় শিষ্যকে। শিষ্যরা কিছুটা হতবাক, ক্ষণকাল পরস্পর মুখ চাওয়া চাই, তবে কি কোনো শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তলব? শিষ্যদের ভাবান্তর লক্ষ্য করে সাধক বলে উঠলেন, বিচলিত হইও না, তোমাদের জ্ঞান চর্চা পরখ করার সময় এসেছে। আমি একটি পুরাণের আখ্যান সংক্ষিপ্ত পরিসরে শোনাব, তারপরে করব দুটি প্রশ্ন। আমার প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে নিজের নিজের উপলব্ধ জবাব মুখবন্ধ লেফাফায় হস্তান্তর করবে। আর হ্যাঁ, আমার মূল্যায়ন জানতে পারবে আগামীকাল জবাকু শমশঙ্কাশ ভরে। সাধক আখ্যান শুরু করলেন। মহর্ষি ভৃগু প্রতি পদে পদে বিধান মেনে চলেন। পুত্রার্থে ভার্যা নামক সংসারের বিধান মেনেই মহিষী আর্যা পুলোমাকে গৃহে এনেছেন। পুলোমাও মহর্ষি ভৃগুকে পতিরূপে পেয়ে ধন্য। উদ্ভিন্ন যৌবনা পুলোমা ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা, সে কারণে মহর্ষি গৃহরক্ষকের দায়িত্ব দিলেন নিষ্ঠাবান প্রবীণ হুতাশনকে। গৃহরক্ষক শুধু নন, গৃহের গুরুও তিনি। হুতাশন কুমারী জীবন থেকেই জানতেন পুলোমাকে, তার বাল্যপ্রেমের কথাও অবগত ছিলেন। একদিন মহর্ষি ভৃগু ঘরে নেই, অদৃষ্টের পরিণামে দুয়ারে সে হাজির বাল্যের সেই প্রেমিক। পুলোমাকে আহ্বান করলেন গৃহত্যাগ করে তৎক্ষণাৎ তার সঙ্গী হতে। সে কি দুর্বার আকর্ষণ! ভৃগুর ধর্মপত্নী হয়েও পুলোমার সাধ্য হল না সে আহ্বান ফেরানোর। একদিকে পাপ পুণ্যের বিচার, অন্যদিকে বাল্যের অঙ্গীকার রক্ষা। এই মুহূর্তে একমাত্র গৃহগুরুই তার সহায়। মনের কথা তাকেই খুলে বললেন। হুতাশন গৃহত্যাগের অনুমতি দিলেন। এরপরের অধ্যায় আরো চমকপ্রদ। দৈতের সান্নিধ্যেই ভূমিষ্ঠ হল পুলোমার সন্তান ভার্গব। নতুন করে পুলোমার শুরু হল তীব্র বিবেক দংশন। অবশেষে ফিরে এলেন মহর্ষির কাছেই, সব স্পর্ধা অহংকার বিসর্জন দিয়ে। মহর্ষি যথারীতি ভর্ৎসনা করলেন, গৃহে ঠাঁই দিতে একেবারেই বিমুখ, অথচ পাশান্ত নন। শেষ পর্যন্ত প্রবীণ গৃহগুরু হুতাশনের অকাট্য যুক্তি জালে বাক্যহারা হয়ে ফিরিয়ে নিলেন পুলোমাকে, স্ত্রীর মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ না করে। সে যাত্রায় আর্যা পুলোমার ধর্মরক্ষা হল বটে, কিন্তু হুতাশন মহর্ষির অভিশাপ থেকে পরিত্রাণ পেলেন না। ভৃগু অভিশাপ দিলেন, এখন থেকে আপনি ধিকৃত হবেন গৃহদাহক রূপে, আপনি কেবল বেঁচে থাকবেন করাল অগ্নিকুণ্ড বুকে নিয়ে, সবকিছু ভস্ম করে তবেই আপনার তৃপ্তি। না, আর্যা পুলোমার আশ্রয়ের কথা ভেবে হুতাশন প্রতিস্পর্ধা দেখাননি। বিদায় নেবার আগে শুধু স্মিত হাস্যে বললেন, আমি যা করেছি তার মূলে আছে হৃদয় ধর্মের প্রাবল্য, আর কিছু নয়। আখ্যান শেষ। এবার সাধক প্রশ্ন রাখলেন, এই আখ্যানে প্রকৃত অর্থে কে সধর্মচ্যুত হলেন, আর হুতাশনকে দেওয়া ভৃগুর অভিশাপ কি সঙ্গত? প্রশ্ন শেষ করেই সাধকের প্রস্থান। শিষ্যদের রাত কাটল অস্থির পদচারণায়, ভোরের ব্রাহ্ম মুহূর্তের অপেক্ষায়। এক সময় তমসার ঘোর কেটে পূব আকাশে দেখা দিল নবারুণ রক্তরাগ। সমাগত হলেন সাধক,
হাতে নিয়ে নিরীক্ষণ করলেন প্রথম জবাবের অক্ষর মালায়। কিছুক্ষণ ভ্রুকুঞ্চন, মুখে অতৃপ্তির উদ্ভাস। দ্বিতীয় উত্তরের প্রতিক্রিয়াও সদৃশ, স্পষ্ট শোনা যায় নিরাশার দীর্ঘশ্বাস। বাকি রইল সর্বশেষ মূল্যায়ন। মাঝে অপলক কয়েক মুহূর্ত আনন্দে সমুজ্জ্বল সাধকের তরু মন। অনেকদিন পরে তার কানে এলো আশ্রম বালিকাদের পায়ের নূপুর নিক্কণ গম্ভীর শঙ্খনাদ, বৈতালিকদের প্রভাতি গুঞ্জন। সাধক শ্বাস ভরে নিলেন সদ্য ফোটা শেফালিকার নিবিড় গন্ধ সুধা, কারণ তার তৃতীয় শিষ্যের উত্তরে ফুটে উঠেছে চিরকালীন জীবন সত্য। এই আখ্যানে কেউই ধর্ম থেকে বিচ্যুত নন, না ভৃগু, না আর্চা পুলমা, না গৃহগুরু হুতাশন, সকলেই স স ধর্মাচরণ ও কৃতকর্মে তন্নিষ্ঠ। হুতাশন গৃহের দৌবারিক নন, তিনি আমাদের প্রত্যেকের অন্তরের বিবেক জ্যোতি, শুভ ও সাম্যের স্ফুলিঙ্গ, সত্য মিথ্যার ঊর্ধ্বে পবিত্র অগ্নিস্মারক। হোম হুতাশন ছাড়া এ সংসারের কোনো যজ্ঞই যে সম্পূর্ণ নয়, তাই হুতাশনকে দেওয়া অভিশাপ সম্পূর্ণত অসঙ্গত। উদ্বেলিত সাধক প্রথম ও দ্বিতীয় শিষ্যকে আদেশ করলেন, আপাতত তোমরা চিরবাস খুলে রাখো। আর তৃতীয় শিষ্যের কপালে নিজের অনামিকা দিয়ে এঁকে দিলেন যোগ্য সমিধের ভস্ম তিলক।